يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. أمر الله رب العالمين جناد হে ইমানদারের দল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সত্যবাদী লোকের সাথে হয়ে যাও। যদি আল্লাহকে ভয় করতে পারো, সত্যবাদী লোকের সাথে হইতে পারো, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে কামিয়াব, আখিরাতের ময়দানও কামিয়াব। দুনিয়ার মধ্যে শান্তি পাইবা, আখিরাতের ময়দানও শান্তি পাইবা। আপনি আমি দেখতে হবে সত্যবাদী কারা, যারা সদা সর্বদা সত্য কথা বলে, যারা সদা সর্বদা মহান আল্লাহ যা আদেশ করেছে তা পালন করে, আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বাঁচিয়া থাকে, আমার আল্লাহ যা আদেশ করেছে তা যারা পালন করবে, আমার দয়ার আল্লাহ যা থেকে বাঁচিয়া থাকার জন্য বলেছে সেই সমস্ত থেকে বাঁচিয়া থাকবে। ওরাই হলো বুজুর্গ, ওরাই হলো সত্যবাদী। সত্যবাদী যারা, যারা নেক আমলওয়ালা, যারা নাকি আল্লাহওয়ালা, তাদের সুহবত আপনি আমি গ্রহণ করতে হবে। তাদের সুহবত যদি আপনি আমি গ্রহণ করতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে কামিয়াব, আখিরাতের ময়দানও আপনি আমি হব কামিয়াব। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة. আমার দয়ার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে মুত্তাকির পরিচয় দিতে গিয়া বলেন, মুত্তাকি হলো তারা যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনবে। যে আল্লাহ রাব্বুল আলামিন গোপনে কোনো কাজ করলে আল্লাহ দেখেন, প্রকাশ্যে কোনো কাজ করলো আমার আল্লাহ দেখেন, এই কথার উপর বিশ্বাস স্থাপন করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকির দ্বিতীয় নম্বর গুণ হল ওয়ায়ুকিমুনাস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি হল তারা যারা নাকি নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে, অন্যকে নামাজের জন্য আদেশ করবে, নিজে নেক আমল করবে, অন্যকে নেক আমল করার জন্য বলবে, তারাই হলো মুত্তাকি। আপনি নিজে নামাজ আদায় করবেন, আপনার ছেলে সন্তান আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ দিবেন, তাহলে আপনি হবেন মুত্তাকির একটি গুণ অর্জনকারী। আপনি যদি মুত্তাকির গুণ অর্জন করতে পারেন, তাহলে দুনিয়ার মধ্যে পুরস্কার পাবেন, আখেরাতের ময়দানও পুরস্কার পাবেন। মুত্তাকি হতে হলে তিন নম্বর গুণ হল ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার দয়ার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন মুত্তাকির তিন নম্বর গুণ হল আমি তাদেরকে যা দান করেছি, যে সমস্ত সম্পদ আমি তাদেরকে দিয়েছি, তা থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর রাস্তায় যদি আপনি আমি সম্পদ ব্যয় করতে পারি, তাহলে আপনি হবেন মুত্তাকি, আমি হব মুত্তাকি। আপনি আমি পরিপূর্ণ মুত্তাকির গুণ যদি অর্জন করতে পারি, দুনিয়ার মধ্যে কামিয়াব, আখিরাতের ময়দানে কামিয়াব। এই জন্য আল্লাহ বলেন মুত্তাকির পাঁচটা গুণ রয়েছে, ওই পাঁচটা গুণ যদি অর্জন করতে পারো, তাহলে দুনিয়ার মধ্যে পুরস্কার পাইবা। দুনিয়ার মধ্যে শুধু না, আখিরাতের ময়দানে আল্লাহ পুরস্কার দিবেন। এই মুত্তাকির তিনটা গুণ গেল। চতুর্থ নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك. متكر جن نمبر گن حلا اللہ رب العالمين بشو پیغمبر پتی
যে কুরআন নাযিল করেছেন ওই কুরআনের উপর বিশ্বাস স্থাপন করা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আমার আল্লাহ জানায় দাও পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুত্তাকি হলো তারা যারা আপনার উপর আমি যে কুরআন মজিদ নাযিল করেছি ওই কুরআন মজিদের উপর বিশ্বাস স্থাপন করবে এবং আপনার পূর্ববর্তীর উপর যে আমি নাযিল করেছি সেই গুনার উপর ঈমান আনবে তারাই হলো মুত্তাকি এই জন্য আল্লাহ বলেন পাঁচটা গুণ যদি অর্জন করতে পারো রে বান্দা তাহলে তুমি মুত্তাকি হতে পারবা মুত্তাকি হতে পারলে তোমার কি পুরস্কার আছে আমার আল্লাহ জানায় দেন যারা নাকি মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ পুরস্কার রাখছে এই জন্য আল্লাহ কোরআনে জানায় দিছে তাদের পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন ইন্না লিল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন মুত্তাকি যারা হতে পারবে আমার আল্লাহ বলেন ওই সমস্ত মুত্তাকি বান্দারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবহানাল্লাহ মুত্তাকি যদি হতে পারি আপনি আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো আপনি আমি যদি জান্নাত পেয়ে যাই তাহলে আপনার আমার আর কোনো কিছুর কি প্রয়োজন আছে নাই এই জন্য মুত্তাকি হতে হবে অন্তরের মধ্যে এক আল্লাহর বই ঢুকাতে হবে আল্লাহর বই অন্তরের মধ্যে ঢুকাইতে পারলে দুনিয়া তো কামিয়াব হতে পারবেন আখেরাতের ময়দান কামিয়াব হতে পারবেন এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন যারা নাকি মুত্তাকি হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যারা নাকি মুত্তাকি হতে পারবে তাদের জন্য আরেকটা পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে এমন ভাবে কামাই রোজগারের ব্যবস্থা করে দিবেন এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে ওই মুত্তাকিদেরকে রিজিক দান করবেন ওই মুত্তাকি বান্দা কেউই পাবে না মুত্তাকি বান্দা যারা হতে পারবে আমার দয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুজি রোজগারের ব্যবস্থা সহজে করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি বান্দাদেরকে বেলা হিসাব রিজিক দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য আপনার আমার জীবন চলার পথ সহজ করে দিবেন এবং কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি আমি ঠেরই পাবো না আপনি আমি বুঝতেই পারবো না আল্লাহ রিজিক দান করবেন এই জন্য মুত্তাকির দাম আছে আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমার দয়ার আল্লাহ কুরআনে জানাইয়া দিছে হে ঈমানদারের দল ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে কি ফায়দা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করতে পারো তাহলে গুনাহ কাজ থেকে বিরত থাকতে পারবা আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে প্রবেশ করাতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুত্তাকির কাতারে শামিল করে দিবা আর মুত্তাকির কাতারের মধ্যে যদি আপনি প্রবেশ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবা সুবহানাল্লাহ এই জন্য এই মুত্তাকি তাকওয়ার অধিকারী যারা হয়েছিলেন তাদের পরিস্থিতি কি হয়েছিল তাদের ফলাফল কি হয়েছিল নবীজির সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হতে পারেন নাই নবীজি ঘুমের মধ্যে আছেন তাই সাহাবারা বলতেছে হে বেলাল হ্যাঁ তুমি ঈশ্ব পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগ্রত করে নিয়ে আসো নবীজির সাহাবী বেলাল বিশ্ব পয়গম্বর জন্য যখন
বিশ্ব পয়গম্বরের গোরের ময়দানে চলে যায়, বিশ্ব পয়গম্বরকে গোর থেকে জাগ্রত করবে, ঘুম থেকে জাগ্রত করবে, এই সাহস বেলাল অন্তরের মধ্যে নাই। এই জন্য নবীজির সাহাবী বেলাল বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামন দিয়া দৌড়াদৌড়ি করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব পয়গম্বরকে ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য ডাক দিবে এই পরিমাণ সাহস নাই। এই জন্য বেলাল নবীজির গোরার সামন দিয়া দৌড়াদৌড়ি করতেছে। আর আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বাক্যটা বলতেছে নবীজি। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন। শোনার পর বিশ্ব পয়গম্বরকে ডাক দিছেন, বলতেছেন ও বিশ্ব পয়গম্বর, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম আওয়াজ শোনা যাচ্ছে। বিশ্ব পয়গম্বর বুঝার বাকি রইল না, বিশ্ব পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হইয়া যখন বিশ্ব পয়গম্বর মসজিদের মধ্যে চলে যান, মসজিদের মধ্যে চলে যাওয়ার পর বিশ্ব পয়গম্বর ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়ানোর পর বিশ্ব পয়গম্বর বলেন, ও সাহাবারা তোমরা সবাই বসিয়া যাও। সাহাবারা যখন বসলেন, বিশ্ব পয়গম্বর বলেন, ও আমার সাহাবাদের দল, তোমাদের মধ্যে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজটা কে দিয়েছিল? তখন সাহাবারা বলতেছে, পয়গম্বর আপনার সাহাবি বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ দিয়েছিল। বিশ্ব পয়গম্বর বলে, ও সাহাবাদের দল তোমরা শুনিয়া নাও, আসসালাতু খায়রুম মিনান নাওম, বেলালের আওয়াজটা আল্লাহর কাছে এত পরিমাণ মধুর লাগছে, মজা লাগছে, আল্লাহর কাছে এত পরিমাণ কবুল হয়েছে। জিব্রাইল আমার কাছে আসছে, আমার কাছে আসে বলছে, ও পয়গম্বর আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল যে আওয়াজ দিয়েছিল সেই আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছে। বিশ্ব পয়গম্বর আপনি জানাইয়া দিয়েন ফজরের নামাজের আজানের সাথে যেন বেলালের ওই বাক্য আসসালাতু খায়রুম মিনান নাওমকে যোগ করি আনে। সুবহানাল্লাহ, বেলাল একটা বাক্য বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আল্লাহ তাআলা এত পরিমাণ পছন্দ করছেন, তখন জিব্রাইলকে আল্লাহ তাআলা হুকুম দিছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলো বেলালের এই বাণী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পরিমাণ মহব্বত লাগছে, পছন্দ হয়েছে, আজানের সাথে যেন যোগ করে দেন। এর কারণটা জানেন কি? এর কারণটা হলো বেলাল ছিলেন তাকওয়াওয়ালা, বেলালের অন্তরে আল্লাহর ভয় ছিল অধিক পরিমাণ। এই জন্য আপনার অন্তরে আমার অন্তরে যদি আল্লাহর ভয় প্রবেশ করাতে পারি, তাহলে আপনি আমি দুনিয়ার মধ্যে কামিয়াব হইব, আখিরাতের ময়দানে আপনি আমি কামিয়াব হব। এই জন্য এক নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় যদি করতে পারি আপনি আমি কামিয়া। আমি যে আয়াত তিলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দে, হে ইমানদারের দল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সত্যবাদী লোকের সাথে হয়ে যাও। যদি আল্লাহকে ভয় করতে পারো, সত্যবাদী লোকের সাথে হইতে পারো, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে কামিয়াব, আখিরাতের ময়দানে কামিয়াব, দুনিয়ার মধ্যে শান্তি পাইবা, আখিরাতের ময়দানে শান্তি পাইবা। এই জন্য দুইটা গুণ অর্জন করতে হবে। আপনি আমি দেখতে হবে সত্যবাদী কারা, যারা সদা সর্বদা সত্য কথা বলে, যারা সদা সর্বদা
মহান আল্লাহ যা আদেশ করেছে তা পালন করে আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বাঁচিয়ে থাকে আমার আল্লাহ যা আদেশ করেছে তা যারা পালন করবে আমার দয়ার আল্লাহ যা থেকে বাঁচিয়ে থাকার জন্য বলেছে সেই সমস্ত থেকে বাঁচিয়ে থাকবে ওরাই হলো বুজুর্গ ওরাই হলো সত্যবাদী সত্যবাদী যারা যারা নেক আমলওয়ালা যারা নাকি আল্লাহওয়ালা তাদের সুহবত আপনি আমি গ্রহণ করতে হবে তাদের সুহবত যদি আপনি আমি গ্রহণ করতে পারি তাহলে দুনিয়ার মধ্যে কামিয়াব আখিরাতের ময়দানে আপনি আমি হব কামিয়াব এইজন্য আল্লাহর ভয় এটা অন্তরে ঢুকাতে হবে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া সত্যবাদী নেককার আমলওয়ালা বুজুর্গদের সুহবত অর্জন করতে হবে আপনি আমি তালাশ করিয়া দেখব সত্যবাদী আলিমকে সত্যবাদী বুজুর্গকে বড় আমলওয়ালাকে তাদেরকে ফলো করিয়া আপনার আমার জিন্দগি গঠন করব যদি করতে পারি দুনিয়ার মধ্যে কামিয়াব হব আখিরাতের ময়দানে আপনি আমি কামিয়াব হব এই জন্য আপনাকে আমাকে আল্লাহর ভয় ঢুকাইয়া গুনাহ ছাড়তে হবে দ্বিতীয় নম্বরে বড় আলেম বড় উলামা বুজুর্গদের সুহবতে থাকতে হবে তাদের জীবনীকে ফলো করিয়া আপনার আমার জীবন গঠন করতে হবে যদি আপনি আমি সুহবত গ্রহণ করতে পারি আল্লাহওয়ালাদের তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলেন যে যার সাথে মহব্বত থাকবে তার সাথে তার কিয়ামত হবে সুবহানাল্লাহ এই জন্য আপনি আমি তাকায় দেখি হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় মাপের পীর ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় মাপের আলেম ছিলেন একদিন হাজি সাহেব রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে এ রশিদ আহমদ তুমি আমার কাছে আসিয়া মুরিদ হও রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলে হে হাজি সাহেব আমার তো এই পরিমাণ সময় নাই আমি আপনার কাছে মুরিদ হব আমি আপনার কাছে মুরিদ হতে পারব কিন্তু শর্ত আছে শর্ত হলো হাজি সাহেব রে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারব না ও হাজি সাহেব আমি অতিরিক্ত কামল নফল আমল করতে পারব না আমার এই পরিমাণ সময় নাই আমার সময় কাটে আমি এই পরিমাণ নফল আবাদত করার আমার সময় নাই হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে ও গাঙ্গুহি তুমি আমার সান্নিধ্যে আসো দুইটি রাতে আমার সামনে অবস্থান করো আমার কান কান মধ্যে দুইটি রাত্রি তুমি অবস্থান করো এই বলিয়া যখন গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি সান্নিধ্যে চলে আসলেন খানকার মধ্যে চলে আসলেন খানকার মধ্যে চলে আসার পর রাত্রিবেলা ঘুমের মধ্যে তিনি দেখতে পান ওই খানকার মধ্যে যারা ঘুমন্ত অবস্থায় আছে তারা ফজরের আগ মুহূর্তে জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে নফল ইবাদত করতেছে তখন গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি অন্তরটা নরম হয়ে গেছে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন দ্বিতীয় দিন যখন আবার খানকার মধ্যে ঘুমের মধ্যে দেখতে পান লোকেরা ফজর আগ মুহূর্তে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়তেছে এমনকি নফল ইবাদত গুলা করতেছে তখন গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তাদের দেখা থেকে আবার জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ পড়লেন নফল ইবাদত করলেন এবার যখন দুই দিন শেষ হয়ে গেল রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি আমাদের মধ্যে পরিবর্তন চলে আসলো গাঙ্গুহি বলতেছে হাজি সাহেব রে আমি বলেছিলাম আপনার কাছে থাকতে পারবো তাহাজ্জুদ করতে পারবো না নফল ইবাদত করতে পারবো না
কিন্তু এখন আমার মনের মধ্যে এত পরিবর্তন চলে আসছে আমাকে আপনার দরবারে 40টা দিন থাকার অনুমতি দেন 40 দিন যখন অবস্থান করলেন অবস্থান করিয়া হাজী সাহেবকে বলতেছে গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই ও হাজী সাহেব আমাকে আপনি এবার বিদায় দিয়ে দেন বিদায় যখন দিয়া দিলেন উনার লাকার মধ্যে গাঙ্গুহি ছড়িয়া গেলেন গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এলাকার মধ্যে যখন ছড়িয়া গেলেন এলাকার মানুষদেরকে এমন ভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন এলাকার মানুষেরা গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির দাওয়াত পাইয়া তাদের মধ্যে পরিবর্তন চলে আসলো এমন এক বিরাট পরিবর্তন চলে আসলো একদিনের ঘটনা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই এলাকার মধ্যে যান যাওয়ার পর দেখতে পান একজন কৃষক হাল চাষ করতেছে হাল চাষ করতেছে আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আদায় করতেছে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেলেন আবার সামনের দিকে অগ্রসর হলেন অগ্রসর হইয়া দেখতে পাইলেন একজন দুপা কাপড় দূত করতেছে আর মুখ থেকে জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করতেছে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও কৃষক ও দুপ তুমি যে দুপার খেল করতেছো আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজকাল করতেছো এরকম পরিবর্তন তোমরা কোথায় থেকে পরিবর্তন আসলো এবার তারা উত্তর দেয় রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে দাওয়াত দিয়েছে আমরা তার দাওয়াত পাইয়া আমাদের জীবনের মধ্যে পরিবর্তন চলে আসছে এবার দেখা যায় যতই তিনি অগ্রসর হন সামান্য অগ্রসর হন লোকের মধ্যে পরিবর্তন দেখতে পান বলেন না সুবহানাল্লাহ লোকদের মধ্যে এমন পরিবর্তন চলে আসলো একদিনের ঘটনা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই ও এলাকার মধ্যে গেলেন যাওয়ার পর হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই ওযু করার জন্য পানি চাইলেন লোকেরা যখন ওযু করার জন্য পানি দিল একটা খাটের উপর পানি দিয়েছিল খাটের উপর পানি দেওয়ার পরে ওই হাজী আমদার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওই লোকদেরকে লক্ষ্য করে বলেন এই লোকেরা রে তোমরা শুনো এই একটা খাট যে খাটের মধ্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুনতেছি সুবহানাল্লাহ খাট থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুনতেছেন এবার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এই খাট থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেন আসছে আমার আগে কি এলাকার মধ্যে খাটের মধ্যে আল্লাহ ওয়ালা কেউ বসেছিলেন লোকেরা বলতেছে হা হা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই খাটের মধ্যে বসিয়া ওই খাটের উপর বসিয়া ওযু করেছিলেন এই জন্য হুসাইন আহমদ মাদানী বলেন তারপর কোথায় খাট থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আসতে শুরু করলো সুবহানাল্লাহ দেখেন তিনি বলেছিলেন যে আপনার দরবারে আসব কিন্তু আমি কি করতে পারবো না তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো না এমন কি নফল ইবাদত করতে পারবো না তার মধ্যে এমন পরিবর্তন কিভাবে আসলো তিনি আল্লাহ ওয়ালার সুহবত গ্রহণ করেছিলেন এই জন্য আপনি আমি যদি আল্লাহ ওয়ালার সুহবত গ্রহণ করতে পারি তাহলে আপনার আমার অন্তরের মধ্যে পরিবর্তন আসবে ঠিক কিনা এই জন্য আপনি আমি তালাশ করব বড় বুজুর্গকে আল্লাহ ওয়ালাকে কে খাটি পীর তাদেরকে আপনি আমি অনুসরণ করব খাটি পীরের কাছে আপনি আমি মুরিদ হব তাদের জীবনীকে বলে করিয়া আপনার আমার জীবন গঠন করব তাহলে আপনি আমি দুনিয়ার মধ্যে কামিয়াব আখিরাতের ময়দানে আপনি আমি কামিয়াব হয়ে যাব সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যেও বলেন আল্লাহর বয়ন্তের মধ্যে প্রবেশ করো অনেক অনেক আয়াতের মধ্যে আমার আল্লাহ জানাই দিয়েছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো ভয় করলে কি ফায়দা হবে দুনিয়ার মধ্যে লাভবান হবে আখিরাতের ময়দানে লাভবান হবে যদি আপনার আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে পারি দুনিয়ার মধ্যে আপনি লাভবান আখিরাতের ময়দানে লাভবান
এইজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে জানাইয়া দেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে ভয় করিয়া তোমরা এমন ওয়াসিলা গ্রহণ করো যেই ওয়াসিলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিলা বানাইয়া আপনাকে আমাকে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ, এই সমস্ত ওয়াসিলা তালাশ করতে হবে। ওয়াসিলা কি? ওয়াসিলা হলো আপনি আমি এমন আমল করব যে আমলটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়, আপনি আমি এমন কাজ করব যে কাজটা আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওই সমস্ত আমল যদি করতে পারি তাহলে ওই সমস্ত আমলকে আল্লাহ ওয়াসিলা বানাইয়া আপনাকে আমাকে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ, এই জন্য আপনি আমার ওয়াসিলা বানাতে হবে কিছু আমল। যদি আপনি আমি আপনার আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে পারি এবং ওয়াসিলা তালাশ করিয়া এমন নেক আমল করতে পারি যেগুলাকে আল্লাহ পছন্দ করেন, এই সমস্ত আমল করতে পারি, দুনিয়ার মধ্যে আপনি আমি কামিয়াব, আখেরাতের ময়দানে আপনি আমি কামিয়াব, এই জন্য আপনাকে আমাকে আল্লাহর ভয় অন্তরে বস করাতে হবে এবং ওয়াসিলা তালাশ করতে হবে। ওয়াসিলা কি? তাকায়া দেখেন, যারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তার মধ্যে একজন সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ওয়াসিলা তালাশ করেছেন, তারা ওয়াসিলা তালাশ করেছেন, এই জন্য আপনি আমি ওয়াসিলা তালাশ করতে হবে। একদিনের ঘটনা আপনি আমি তাকায়া দেখি, একদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে, হে গোলামের ছেলে গোলাম। তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন উনার ছেলে যাইয়া বলল, হে বাবা, হুসাইন আমাকে বলছে গোলামের ছেলে গোলাম, আমাকে গোলামের ছেলে গোলাম কেন বলল? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাগান্বিত হইয়া গেলেন। রাগান্বিত হয়ে যাওয়ার পর উমর ফারুক যখন বিচার নিয়ে আসে, দেখতে পায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা। হুসাইনকে অদত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলেন, ও হুসাইন, আমার ছেলেকে গোলামের ছেলে গোলাম বললে কেন? গোলামের ঘরের গোলাম বললে কেন? আমি কি কোনদিন গোলাম ছিলাম নিরে? তখন উমর ফারুক রাদিয়াল্লাহুকে লক্ষ্য করিয়া হুসাইন বলতেছে, হে উমর ফারুক, আপনি তো মনের মধ্যে যদি কষ্ট না নেন আপনাকে আমি বলবো আপনি গোলাম ছিলেন। ও উমর ফারুক, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু বলেন, তুমি জানো আমি তোমার নানার গোলাম ছিলাম? তখন তিনি বলতেছেন, হ্যাঁ আমি জানি তুমি আমার নানার গোলাম ছিলা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বলে, ও হুসাইন, তাহলে তোমরা একটা কাজ করিও, একটা পাতার মধ্যে আমি যখন মৃত্যুবরণ করব একটা পাতার মধ্যে লিখিয়া দিও আমি বিশ্ব পয়গম্বরের গোলাম ছিলাম, বিশ্ব পয়গম্বরের গোলাম ছিলাম, এই কথা লিখিয়া আমার কাফনের ভিতরের মধ্যে দিয়া দিও, আমি কিয়ামতের কঠিন ময়দানে বলবো, হো আল্লাহ, আমি তো তোমার বন্ধু বিশ্ব পয়গম্বরের গোলাম ছিলাম, তাহলে বিশ্ব পয়গম্বরের খাতিরে কি আমাকে মাফ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় এই কথা বললে আল্লাহ আমাকে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ, উমরে ফারুক যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পেয়েছিলেন কিন্তু ওয়াসিলা তালাশ করেছে, ওয়াসিলা তালাশ করিয়া এই কথা বুঝাইতে চায় দুনিয়ার মানুষেরা, রে তোমরা ওয়াসিলা তালাশ করো, শুধু আমল করলা, আমলের বিনিময়ে জান্নাত পাইবা? না না, জান্নাত পাইবা আল্লাহর দয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন
কিছু আমলকে ওসিলা বানায়া আল্লাহ দয়া গুণে বান্দাদেরকে মাফ কইয়া দিবেন সুবহানাল্লাহ এই জন্য আপনার অন্তরে আমার অন্তরে আল্লাহর বই ঢুকাতে হবে আল্লাহর বই ঢুকায়া গুনার কাজ ছাড়তে হবে নেকের কাজকে ধরতে হবে গুনার কাজ ছাড়তে হবে নেকের কাজকে ধরতে হবে এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই জন্য আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো وابتغوا إليه الوسيلة এবং ওয়াসিলা তালাশ করো এমন কিছু নেক আমল করো যেই নেক আমলগুলোকে আল্লাহ ওয়াসিলা করিয়া তোমাকে জান্নাতের মালিকই বানাইয়া দে সুবহানাল্লাহ এই জন্য ওয়াসিলা তালাশ করতে হবে অর্থাৎ আপনাকে আমাকে কিছু এমন নেক আমল করতে হবে যে নেক আমলগুলো আল্লাহ ডাইরেক্ট কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াসিলা তালাশ করো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো তিনটা কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি তিনটা কাজ করতে পারবে আল্লাহর বয়ন্তরের মধ্যে ঢুকাইতে পারবে ওয়াসিলা তালাশ করবে আল্লাহর রাস্তায় জিহাদ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে সফলতা দান করবে আখিরাতের ময়দানেও তাদেরকে আমার আল্লাহ সফলতা দান করবে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর বই ঢুকাতে অন্তরের মধ্যে বই ঢুকাইতে পারলে গুনার কাজ ছাড়তে পারলে নেকের কাজকে আঁকড়ে ধরতে পারলে আপনার আমার জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানায় রাখছে সেই জান্নাতের মালিক আল্লাহ আপনাকে আমাকে বানাইয়া দিবেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতের মধ্যে বলেন হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে ঢোকানোর জন্য অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন সাহাবারা আল্লাহর অন্তরের মধ্যে এমন ভাবে ঢুকিয়েছিলেন যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুশি হইয়া দুনিয়ার মধ্যে মাফ করে দিয়েছেন হযরত নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব পয়গম্বরের সুবদের মধ্যে আসে বিশ্ব পয়গম্বরের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে তাকিয়া বিশ্ব পয়গম্বরের সুবদ সান্নিধ্য গ্রহণ করে তখন সাদ যখন বিবাহের বয়সে উপনীত হয় বিশ্ব পয়গম্বর সাদকে অত্যন্ত মহব্বত করতেন এই জন্য বিশ্ব পয়গম্বর বলে সাহাবারা রে আমার সাদের জন্য যে এলাকার মধ্যে সবচেয়ে সম্মানিত পরিবার আছে সবচেয়ে সুন্দর রমণী আছে সেই সুন্দর রমণী এবং সম্ভ্রান্ত পরিবারের মধ্যে একজন কোণে তালাশ করো নবীজির সাহাবারা যখন তালাশ করার জন্য বের হয় বিশ্ব পয়গম্বরের সাহাবারা চলে যায় ওই সম্ভ্রান্ত পরিবারের মধ্যে নবীজির সাহাবারা যখন গিয়া বলে ও সম্ভ্রান্ত পরিবারের বাবা তোমার মেয়েকে বিশ্ব পয়গম্বর জানাইয়া দিছে সাদের সাথে বিবাহ দেওয়ার জন্য ওই ব্যক্তি বলতেছে সাধ অত্যন্ত গরিব সাধ দেখতে কালো তার সাথে আমার মেয়েকে আমি বিবাহ দিব না তখন ওই সাধের মেয়ে সাধের মেয়ে যখন শুনতে পারল বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের মেয়ে যখন ওই সংবাদ শুনতে পায় বিশ্ব পয়গম্বর ওই সাহাবাদেরকে প্রেরণ করেছে মেয়ে বলতেছে আমার বাবা তুমি শুনে রাখো বিশ্ব পয়গম্বর যে ছেলের জন্য আমাকে বিবাহের জন্য বিবাহের প্রীতি বসার জন্য সাহাবাদেরকে পাঠিয়েছে আমি ওই ছেলের সাথে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেলাম সুবহানাল্লাহ এবার যখন রাজি হয়ে যায় বিশ্ব পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে জিহাদের ময়দানে চলে যায়
জিহাদের ময়দানে যখন বিশ্ব পয়গম্বর চলে যায় তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে বিশ্ব পয়গম্বর জিহাদের ময়দানে রক্ত রঞ্জিত হবে আমি সা সুকারামে থাকব না না তা হইতে পারে না এই বলিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে যায় যাওয়ার পর বিশ্ব পয়গম্বর যখন ওই কাফেরদের সাথে জিহাদের মধ্যে লিপ্ত হয়ে যায় নবীজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্ব পয়গম্বরের সামনে গিয়া কাফেরদেরকে আক্রমণ করা শুরু করে বিশ্ব পয়গম্বর দেখতে পায় একজন সাহাবী কাফেরদেরকে এমন ভাবে আক্রমণ করতেছে এমন ভাবে প্রহার করতেছে কাফেররা দুনিয়া পালাতে শুরু করছে বিশ্ব পয়গম্বর বলে ও আমার সাহাবারা রে ওই কোন সাহাবী যে কাফেরদেরকে আক্রমণ করিয়া পলায়ন করতে শুরু করছে বিশ্ব পয়গম্বরের সাহাবীরা বলে বিশ্ব পয়গম্বর গো এই সাহাবী হলো আপনার সাহাবী সাদ বিশ্ব নবী বলতেছে সাদ রে তোমাকে আমি এত আরামায়েশে থাকার জন্য সুন্দ্রান্ত একটি পরিবারের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বললাম কোন আমি ঠিক করে দিলাম জিহাদের ময়দানে তুমি কেন চলে আসলা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বিশ্ব পয়গম্বর আমি জিহাদের ময়দানে এই জন্য আসলাম আপনি রক্ত রঞ্জিত হবেন আমি আবার আরামায়েশে থাকব না না আমি থাকতে পারি না এই কথা বলিয়া যখন আক্রমণ করা শুরু করে তখন একজন কাফের সাদের শরীরের মধ্যে তীর নিক্ষেপ করে দেয় তখন তীর যখন তার পেটের মধ্যে ঢুকে যায় রক্ত বের হওয়া শুরু করে রক্ত বের হওয়া শুরু হওয়ার পর এক মুহূর্তে সাদ জমিনের মধ্যে পড়ে যায় বিশ্ব পয়গম্বর বলে সাদ রে তোমাকে আমি না করেছিলাম না তুমি কিসের জন্য চলে আসলা এই কথা বলার পর বিশ্ব পয়গম্বর সাদের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দেওয়ার পর বিশ্ব পয়গম্বরকে সাহাবারা বলে বিশ্ব পয়গম্বর মুস্কি হাসি কিসের জন্য দিলেন বিশ্ব পয়গম্বর বলে সাহাবারা রে তোমরা শুনো আমি মুস্কি হাসি একটা কারণে দিয়েছি যখন কাফের আমার সাদের উপর আক্রমণ করেছে তখন আকাশ থেকে নিয়া জমিন পর্যন্ত জমিন থেকে নিয়া আমার সাদ পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতারা আমার সাদের আত্মা নেওয়ার জন্য সাদের সামনে আসা শুরু করছে সুবহানাল্লাহ বিশ্ব পয়গম্বরের সাহাবি এমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আবার বিশ্ব পয়গম্বর সাদের দিকে তাকায়া আবার অন্য দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিলেন সাহাবার আবার প্রশ্ন করে বিশ্ব পয়গম্বর আপনি আবার অন্য দিকে মুখ কেন ফিরিয়ে নিলেন বিশ্ব পয়গম্বর বলে ও সাহাবারা তোমরা শুনে রাখো যখন কাফেররা আক্রমণ করছে সাদের জন্য জান্নাতের রমণীরা এমন একটা দর দিয়েছে দর দেওয়ার কারণে তাদের কাপড় আঁটুর উপর উঠে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সাদকে কবুল করে নিছে কবুল করে আনিয়া আমার দয়া আল্লাহ সাদকে চিরতরে মাফ করিয়া দিছে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর বই ঢুকানোর মতো ঢুকাইতে পারলে আমার দয়ার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে দুনিয়ায় সফলতা দিবেন আখেরাতের ময়দানে সফলতা দিবেন এমন কি আল্লাহ আপনার আমার জিন্দেগীর তাম গুনাকে মাফ করিয়া দিবেন বলেন সুবহানাল্লাহ এই জন্য আপনার আমার অন্তরে আল্লাহর বই ঢুকাতে হবে বই ঢুকানোর মতো ঢুকাতে পারলে দুনিয়ার মধ্যে আপনি আমি সফল কাম আখেরাতের ময়দানে আপনি আমি সফল কাম এই জন্য আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে বলেছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মতো করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করিয়া দিবে সুবহানাল্লাহ এই জন্য আপনি আমি কি করতে হবে আল্লাহর বইটা ঢুকাতে হবে শুধু বই ঢুকাইলে হবে না গুনাহ ছাড়তে হবে
এবং নেকের খাঁজ করতে হবে আপনি আমি বৃদ্ধ হয়ে গেছি অনেক আপনারা আমার অন্তরের মধ্যে এই বই ঢুকাবো যে আপনি আমি যে মাইকের মধ্যে আপনার নাম ঘোষণা করতেছে অন্তরের মধ্যে এটা প্রকাশ করাবেন যে আমি তো মৃত্যুবরণ করলাম মাইকের মধ্যে যে আমার নাম বলতেছে তাহলে কিছুক্ষণ পর আমাকে কবরের মধ্যে নিয়ে যাবে কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর আল্লাহ আবার আমাকে জীবিত করবে তখন আমি লুকায়া লুকায়া যে গুনাহ করেছিলাম গোপনে যে গুনাহ করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আমার খাদের মধ্যে ফেরেশতারা গেছেন এই ফেরেশতারা নেক এবং বদ লিখতেছে তাহলে আল্লাহ যে আমাকে ওই বদ আমলগুলা বলবেন যে তুমি ওই গুনাহ করছো গোপনে ওই গুনাহ করছো গোপনে তখন আমি যখন আল্লাহর কাছে অস্বীকার করতে পারবো না সেই আল্লাহর কাছে আমি কি জবাব দিব এই অন্তরের মধ্যে ওই বই ঢুকাইয়া আপনি আমি তওবা করতে হবে অন্তরের মধ্যে ওই বই ঢুকাইয়া তওবা করিয়া পূর্বের গুনাহ থেকে ফিরিয়ে আসতে হবে তওবা যদি তওবার মতো করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দার বান্দিরা নাকি তওবা করার মতো করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে এমন ভাবে ক্ষমা করিয়া দিবেন যেমন ভাবে ছোট্ট একজন সন্তান তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তার কোনো গুনাহ থাকে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঠিক তেমনিভাবে নিষ্পাপ বানাইয়া দিবেন সুবহানাল্লাহ এই জন্য নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি যারা নাকি তৌবা করবে রে তৌবা করার মতো তখন তা এমন অবস্থা হবে আত্তা ইবু মিনাজ যামবে তৌবাকারী গুনাহ থেকে এমন কামাল্লা যামবালা যেমন তার কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ এই জন্য চারটি শর্ত সাপেক্ষে আপনাকে আমাকে তওবা করতে হবে এক নম্বর হলো আপনি আমি যে গুনাহ করেছি আপনি আমি ওই গুনাহর উপর শর্মিন্দা হতে হবে লজ্জিত হতে হবে আপনার আমার অন্তরের মধ্যে বলতে হবে এই গুনাহ আমার জন্য করা ঠিক হয় না দুই নম্বর শর্ত হইল আপনি আমি গুনাহ থেকে ফিরিয়ে আসিয়া আপনি আমি এই প্রতিজ্ঞা করতে হবে জীবনে যতদিন বাঁচব কোনোদিন আর এই গুনাহ করব না আপনি আমি এরকম একটা আমল করতে হবে যে অন্যের হক আপনি আমি খেয়েছি অন্যের হক গুলো আমি আর খাবো না অন্যের হক কখনো মেরে খাবো না এই সমস্ত দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমার মতো তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার জিন্দগির তামাম গুনাকে এমন ভাবে মাফ করিয়া দিব যেমন ছোট্ট একটা শিশু তার কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ এই জন্য আসুন আপনি আমি আল্লাহর বয়ন্তরের মধ্যে প্রবেশ করি এবং আপনি আমি তওবা করিয়া আপনি আবার আপনি আমি গুনাহ থেকে ফিরিয়া নেকের খাজের মধ্যে চলে আসি আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করেন সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন